ग्रामीण समाचार ग्रामगंजे खबर द्रुत अपडेट पे ग्रामीण समाचार फेसबुक पेजटी लाइक कर विकास एंटारटेनमेंट यूट्यूब चैनल सबसक्राइब कर विस्तारित खबर। দাঁড়িয়ে থাকা একটি স্কুটিকে ধাক্কা মারল পিকআপ ভ্যান, ঘটনায় আহত তিনজন। ওই তিনজনকে গুরুতর অবস্থায় সুপার স্পেশালটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সোমবার রাতে শিলিগুড়ির দিক থেকে যাওয়ার সময় জাতীয় সড়কের জলপাই গোশলা মোড়ে ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকা একটি স্কুটিকে ধাক্কা মারে একটি বোলেরো পিকআপ। সাথে সাথে স্কুটিতে থাকা তিনজন যাত্রী গুরুতরভাবে আহত হন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পিকআপ গাড়িটির চালকসহ গাড়িটিকে আটক করেছে পুলিশ। আপনাদের দেখাবো বিস্তারিতভাবে, চোখ রাখুন নিউজের পর্দায়। দুজনে শিলিগুড়ি দিয়ে যাচ্ছিল। হ্যাঁ, দুটা গাড়ি শিলিগুড়ি দিয়ে যাচ্ছিল। কোন জায়গা কি দেখলেন আপনি হঠাৎ করে এরকম দাঁড়ানো গাড়িকে মারলো? আপনার নাম? আমার নাম মন্তোষ মোহাম্মদ। হ্যাঁ, মন্তোষ মোহাম্মদ। কি নাম? মন্তোষ মোহাম্মদ। তাইওয়ানি নো নিউ সিট কোম্পানির উন্নত মানের সুস্বাদু ও মুখরোচক তরমুজ এবং সুইট কিউকাম্বার সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে হলদিবাড়ি স্বদেশ মোড়ে অবস্থিত মা মনসা ফল ভাণ্ডারে। এখানে পাইকারি দরে বিক্রি করা হয় এবং এখানে পাবেন আপনি বিভিন্ন ধরনের উন্নত মানের ফলের সম্ভার। তাই বিলম্ব নয়, যোগাযোগ করুন 8 6 1 7 8 6 0 4 8 4 এবং 8 2 5 0 5 5 6 6 5 9 এই মোবাইল নম্বরে। আপনি কি আপনার সন্তান সন্ততিদের বিভিন্ন আঙ্গিকে শিক্ষিত করতে চান? তাহলে আর কাল বিলম্ব নয়, ডক্টর বিআর আম্বেদকর শিশু মন্দির বিদ্যালয়ে পড়াশোনা, খেলাধুলা ও এন্টারটেনমেন্টের পাশাপাশি কম্পিউটার শেখানো হয় খুব যত্ন সহকারে। এই বিদ্যালয়ে প্রি নার্সারি থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পঠন পাঠনের সুযোগ সুবিধা রয়েছে। তাই আর কাল বিলম্ব নয়, যোগাযোগ করুন মোবাইল নম্বর 9 9 3 2 9 6 7 6 7 6 এই মোবাইল নম্বরে।